আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব, সার্ডেন ফিশের সালাড আমি কিভাবে বানাই। সার্ডেন ফিশ আমি চুলায় গরম করে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি করা, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ, তালা শুকনো মরিচ, আর এখানে ফিশ নিয়েছি। এখন আমি লবণের সাথে কাঁচা মরিচ আর শুকনো মরিচ ভালো করে মথে নিব, মথে পেঁয়াজের সাথে মিক্স করে নিব। পেঁয়াজ, কাঁচা মরিচ, শুকনো মরিচ আর ধনিয়া পাতা ভালো করে কষলাই নিব। এখন মাছগুলোর থেকে আমি ভিতরে কাটা বের করে আবার সবগুলা একসাথে মিক্স করে নিব। এখন দিয়ে দিলাম সামান্য সরিষার তেল। আমি যেভাবে বানিয়েছি এই সালাডটা একবার বানিয়ে খেয়ে দেখুন, অনেক টেস্টি সালাড। আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।